জনগণের পান নিচে আপনি দিয়ে দেবেন, এই বুদ্ধিটা বাইর করছেন, ভালোই করছেন। তোর মারা যায় বুঝা কইতে হারস না, আই তো তোর সত্যি সাবিত্রী বউ, আর মধ্যে কোনো কলঙ্ক আসেনি, এটা তুই তোর মারা বুঝা কইতে হারস না। ওবো আমি জানি তুমি আমার সতী সাবিত্রী বউ, সেটা জানি তুমি বুঝতেছ না কেন, আমার মা কে আমার ছোট না আমার বড়, তুমি সেটা কও, আমার মা হইল আমার বড়, সে যদি নিজের ব্রেন দিয়া না বুঝে তারে কি জোর করে বুঝানো যাবে। এই তুই আরে ভালোবাসিস না কও, হ্যাঁ অবশ্যই ভালোবাসি, প্রাণ দেয়া ভালোবাসি, জান দেয়া ভালোবাসি, হৃদয় দেয়া ভালোবাসি, সবকিছু দেয়া ভালোবাসি। তাইলে আমি কোনো মান সম্মান চাই হেরে তোর কাছে লাগতো না, অবশ্যই কেউ কথা শুনে হেরে তোর কাছে লাগতো না কো, অবশ্যই লাগবো না, মানে কে তোমার মান সম্মানের কথা বলছে, খালি সেই কথাটা বলে দেখো। তাইলে তুই অং যাই অক্ষণে যাই তোর মারে যাই বুঝাই কবি যে আমলাগ হান্নানের কি সম্পর্ক তুই আরে কেরুম না জানো, সেদিন বালা করে বুঝাই কই আবি যা কথা শুনে আবি, যদি না কইছস এরে সান্দু তোরে কিন্তু হিড়াইতে হিড়াইতে তোর অবস্থা খারাপ করি হালাম কই দিলা। ও বউ তুমি আমার মারলে মারো, ডর দেয় না, আমার মারে কোনো সমস্যা না, ডরের সমস্যা, আমি এখনই যাইতেছি, আমার মা এই কথা বলছে, যা এই কথা একটা ছেলে বউ সম্পর্কে। আল্লাহ জানে এ বলদা যে হারাইছি, হেতে যাই হেতার মারে কি উল্টা ফাল্টা বুঝাইব কি কইব, আল্লাহ জানে যা যাব আমি বালার লাইক হইতে কামছি আর হেতে উল্টা বুঝিয়েছে, না মানে না আমি না হরে ঘুরে শুনতে হবে কি কইছে, ইয়ার হরে অবস্থা বুঝি ব্যবস্থা লই। চশমা খোল, সোফার দিয়া চশমা পহিরে হালানোর আগে চশমা খুললে পকেটে ঢুকা, তোরে জানি কবে পারাই ধরে তোর নরলি হিরিয়া হালাই, তুই যেভাবে সিক করে দিতে থাও হয়তো তুমি ডরাই যাই যে কি জানি হয়েছে কেটা জানি মরছে। না স্যার মর না, তবে আনন্দ নেই তো একটা একটা জিনিস খালি গোরফা খায়, খালি গোরফা খায়, আপনাকে বলবো 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 জামা কিনো, গোরফা খাওয়া লাগবে না, গোরফা খাইতে খাইতে তুমি কুলো ঘুরতে ঘুরতে পহিরের মধ্যে পড়ে যাবা, বললে ভালো না স্যার আমি মানে বলতাম চাইছি যে সিদ্ধা আতলতা এই যে আপনি তো অন্তরে বলছেন নি যে সিদ্ধা এসে একটু সরি বলতে, হ্যাঁ তা তো রাজি হল, কিন্তু ওই যে সিদ্ধার বউ জিগা উমা গো মারা চানা বেগম দিয়েছি চানা কামারি এটার মাতা মাতা না কম্পিউটার, হ্যাঁ যদি ইচ্ছা করে স্যার এই দুই চার গ্রাম সালানোর মতন মাতা মধ্যে দিয়েছে। ভালো কথা তো, ভালো কথা, এখন তুমি যাইয়া তাকে বলবা কালকে টালকে গিয়া যে পরবর্তীতে খালাম্মা আপনি চেয়ারম্যান হন গ্রামের, আমার স্যারে ইলেকশন করবে না, আপনি দাঁড়াইলে আমার স্যারে বসে পড়বে, সোফার মার মুয়া কালে কালে ঘুরতে ঘুরতে গিয়ে পুহুরের মধ্যে পড়বে হারাম দাদা। এক্সাম্পল সোফারের সোটা এক্সাম্পল, উঠতে উঠতে গিয়ে পুহুরের ওপার পড়বে যাইয়া, তোমার মনের মধ্যে এত এক্সাম্পল কির জন্য আর তোমার মনের মধ্যে এত সন্দেহ কেন, তুমি কেমনে বোঝো যে আগে অগ্রিম কথাবার্তা বলতে আসো, ঘটনা তো নাও হইতে পারে। স্যার একটা জিনিস মনে রাখেন, আয় আগাম দিকে বলি সেটাই কিন্তু গড়ে আরে আরে বেটা শিকদার আর তরফদারের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হইছে, একজন একজনের সন্দেহ করে থানায় মামলা করছে, থানাতে সুইটে আসছে, কিভাবে জিনিসটারে সহজ সমাধান করে যায় সেই দিকে না তাকাইয়া তুমি আবার সেটা পেশ লাগাই নিয়ে কথা বলতে হই না স্যার। এই যে আমি যতবার হাতে গেন জাম থামাই দেন গেছেন, একটা গঞ্জাম থামাইতে যায় আর একটা নতুন করে আর একটা গঞ্জাম তৈরি হয়েছে, আমার কাছে মনে হয় কি জানেন স্যার, হ্যাঁ গো দুজনের গঞ্জাম এটা জন্মগতভাবে আর কি, আপনি যত চেষ্টা করেন না কেন ঠিকই তো না। শোনেন এই গ্রামের মধ্যে কি হয় না হয়, কোন বাড়িতে কে খাইয়া আছে কে না খাইয়া আছে সব খবর আমি জানি, আপনি মনে করেন না আপনি সব কিছু জানেন, আর চেয়ারম্যান সাহেব ঘাস খাইয়ে খাইয়ে চেয়ারম্যান হয় না, আপনি আদার ব্যাপারই ওইখানেই থাকেন।
আমনে ওই বড় বড় কাবাড ব্যানের খবর লইতে যাইয়েন না, হেলে টলে পড়িয়া পেটা কাটলে যাইবে, আপনার স্ত্রী পোলা আমার না খাই মরবে, বুঝতে পারছেন? জরুরি কাজ আছে চলে। মান সম্মান আর কিছুই থইল নাই পোলা। হ্যাঁ, আর পোলার বউ কুত্তিক এক পোলার বউ ধৈরা নিয়ে আসে, পোলা ধৈরা নিয়েছে, ওরে আল্লাহ, তার ডরে আমার বাড়ি সারনের মতো অবস্থা হয়ে গেছে গা। তুই থাক, তোরাই থাক বাড়িতে, তুই যাবি না যখন এই বাড়ির থেকা, তাহলে তোরাই থাক। আমার কোনো সমস্যা নাই, ডরের সমস্যা, তুমি কেন এই সমস্ত উল্টা পাল্টা কথাবার্তা কইতেছ? আমার বউ আজাদ কুজাত হবো কি জন্য তুমি জানো? আমার বউর বংশ কোন লেভেলের তুমি জানো? কোন লেভেলের? যখন বউ তরে ওই যে রক্তি মাইরা ছুঁয়ে যাইবো গা তখন বুঝবি। মা তুমি এইসব কি কও, আমার বউ কি গরু নাকি যে আমার লাত্তি মেরে চলে দেবো? তোর বউ গরু না, তুই একটা গরু, হেইলে তুই প্রমাণ দিতাছস। মুন্ডাই কই ঠাউপিয়ে তোর গলে পানি ফড়ায় হেলাই। এই আম্মা এই মারলে মারো, তাতে কোনো সমস্যা নাই, ডর দেবে না। তোমারে কইছি না আমার মাইরে কোনো সমস্যা নাই, ডরের সমস্যা। ঠিক আছে, আমি একটা গরু ছাগল মহিষ যা ইচ্ছা তাই, কিন্তু আমার বউরে তুমি কোনো কিছু কবা না, ঠিক আছে? আমার বউর ছাড়া আমি কোনো কিছু বুঝি না, একটা কথা মনে রাখো, আমার বউর নিয়ে তুমি সন্দেহ করবে না, তার মান সম্মান নিয়ে তুমি টানাটানি করবে না। তুমি চাই না তো আমার বউর লেভেল লেভেল থেকে তুমি নামাইতেছ, তুমি কি মনে করছো? হ্যাঁ, তুই কোন ধরনের পুরুষ? হ্যাঁ, কোন ধরনের পুরুষ তুই যে আমার পোলা, এটা আমার ভাবতেই ঘৃণা লাগতেছে। আমার ভাবতে ঘৃণা লাগতেছে? তুমি আমার মা, এইটা কোন ধরনের মা? নিজের সন্তান দে গরু ছাগল মহিষ কয়, আমার যা খুশি তাই কও, তুমি আমার বউর পিছনে লাগবে না, আমার বউরে সন্দেহ করবে না। আমি অত কিছু বুঝি না, এই বউরে আমি এই বাড়িতে রাখুম না রাখুম না রাখুম না, তোরে আমি আবার বিয়া করাব। এই আম্মা তুমি রে কি কও, তুমি আমার আবার বিয়ে করবা? তুমি কইলেই তো হবে না, তুমি বুঝতে পারতেছ না কেন? আমার প্রথম বউ থাকতে দ্বিতীয় বিয়ে করতে হলে মানে প্রথম বউর পারমিশন লাগে। আচ্ছা বাধ্য না হলে পারমিশন নাই লাগলো, ওই যে দ্বিতীয় বউ যার বিয়ে করবা তার গার্জেনের পারমিশন লাগবো, তার পারমিশন ছাড়া যদি বিয়ে করাও তাহলে তখন আমি দ্বিতীয় বউ নিয়ে যদি ঘুরতে যাই, লোকজন আমার হঠাৎ করে ধরলো, ধরে কলে কে রে তোর বউ কে রে, এটা তোর কোন বউ? আমার আগের বউ তো নাই, এটা যদি কেউ আমার দ্বিতীয় বউ কেউ তো বিশ্বাস করবো না, তখন আমি একটা ঝামেলা পড়বো না? আম্মা তুমি মারলে মারো, মাইরা বলো তাতে কোনো সমস্যা নাই, কিন্তু এই কাম করতে দিব না, একটা কথা বলে রাখো, আমার ওই বউ থাকবো, প্রথম বউ থাকবো, প্রথম বউ থাকবো, একটা কথা বলো। তুই আসই না রাখ, তোরে আমি আমার বিয়ে করাবো করাবো করাবো। আবুর বাপ, আবুর বাপ, আবুর বাপ, যদি না কথা কস তাহলে কিন্তু তোরে মাইতাম না, তোর ডরে দেখামো ক, ভালো করে তোর জানো দরকার। আমার আম্মা কইছে আমার দ্বিতীয় বিয়ে করাবো। কি এই তুই কি কইছিস? তুই কি কইছিস? আমি তোমার আগে কইছি বললে মারে কোনো সমস্যা নাই, কিন্তু ডর দেখাবো না। আমি আমার মারে কইছি আমি জীবনে আমার বউ থাকতে আমি দ্বিতীয় বিয়ে করবো না। ওরে আল্লাহ গো, তার মানে আই মরে গেলে তুই দ্বিতীয় বিয়ে করবি? হ্যাঁ, তুই কি এইবেলি মনে মনে ভাবি রাখছস? হ্যাঁ, আরে না, আমি আমার মারে কইছি আমার জীবন থাকতে ইহকালে পরকালে কোন সময় আমি দ্বিতীয় বিয়ে করব না, তুমি বুঝতেছ না কেন? তুমি বাইচা থাকতে আমি দ্বিতীয় বিয়ে করতে তোমার পারমিশন।
লাগবে না তোমার পারমিশন ছাড়া কি বিয়ে করতে পারবো দেখা গেল তোমার পারমিশন ছাড়া আমি বিয়ে করলাম গোপনে কেউ জানলো না আমি সারা গ্রাম থেকে দূরে কোথাও ঘুরতে গেলাম সেইখানে যায় ধরা খেয়ে গেলাম তখন লোকজন তো বলবে এইটা কে তাহলে তো আমার কইতে হবে আমার দ্বিতীয় বউ আর দ্বিতীয় বউ যদি মনে না করে তাহলে তো গদা দুলাই খাওয়া লাগবো বুঝছো তুমি কি ছিলে তুমি বলো না আমার আমি তো আগেরই একই তো কথা মানে তুমি আমার ভুল বুঝো না আই ভুল বুঝতাম না হ্যাঁ তুমি বা কিছু ভাবি হারাইবা মনে মনে মন করা খাইবা সুখ করবা আর আই কিছু ভাবতাম না কি মনে করছো যাই হন কান খুলি শুনি রাখা বুঝলে রই তুই যদি দ্বিতীয় বিয়া করস তাইলে তুই সহ তোর দ্বিতীয় বরে আমি যদি সদ্য শিখে ভাত না খাবেছি জেলের মতো না খান্দাইছি আর নাম জুমানো মনে রাইস আই কোন বাড়ি মাইয়া হেরে দিন ভালো করে মনে রাইস আরে তুমি এটা ভুল বুঝতেছ আমি দ্বিতীয় বিয়ে করবো না তো তুমি যদি মরে যাও তো আমার একটা গানি গাইতে আশা আমার ভালোবাসা আশা নাকি তোরে কি বলছি যে আর কাছে ঘুষ খাওয়া টিয়া আছে দুই তিন পাঁচ কোটি টিয়া বাড়ি আছে গ্রামে তোর যে পাঁচতলা বলছি রে ওটা তো কথার কথা উদাহরণ দিছি আর বলছি যে তোর কারণে ব্যাকে জানা আন ঘুষ খাইছি হুম তা তুই কোনায় আসলি হুম এই কথা কম যাইতো না তোরে কই দিন গিলাই হ্যাঁ আরে কই দিন মানে কি হ্যাঁ তোর লাই আর চাকরি যা যার হুম লটকাই রয়েছে তুই এখন কথা আরে কবি না কিল্লাই হ্যাঁ কথা নাইলে তো আজকে কনফার্ম তোকে লাড়ি চাষ করবি মরে ভাই তুই একটা না মহিলার হাতে আরে তুলি দিছিস সেই খালা সানা খালা আরে চালান ঘুরি হারাই দিছে আরেক জায়গায় বুঝছত নি হ্যাঁ চালান করে দিছে মানে কি তোর কি মাজায় দড়ি ভাঙছে নি কেন তোর কারণে তার মাজার দড়ি বুঝছে হ্যাঁ আর তোরে কোনো কিছু কইতাম না বুঝছ নি কয়ার নতুন করে ভেজাল করি মুনি আর তোর সামনে তোর সরি যা নাইলে আই লাড়ি চাষ করি মুল্লা বুঝছত নি সরি যা আপনি আমার সত্যি কইরা কন্ত ওই আবুরিকে আমি পেটে ধরছি নাকি ধরি নাই না তুমি পেটে ধরো পেটে ধরছি আমি যত সব ফালতু পেসাল কি কইতে চাও সেটা কও নিজে পেটে ধরে আবার নিজেই উল্টা পাল্টা কথা শুরু করে দিছো আরে যদি আমি পেটে ধরেই থাকি তাইলে ওই আমার পোলা হইয়া আমার কথা বিশ্বাস করে না কেন আরে বিশ্বাস করব কেমনে এখন বউ পাইছে না বউ পাইয়া সব পোলা মানে চেঞ্জ হয়ে যায় তোমার পোলাও চেঞ্জ হয়ে গেছে কেন আপনি আপনার বাপ মায়ের বিশ্বাস করেন নাই আপনি বিয়া করেন নাই আর আপনার ঘরে আমি বউ আহি নাই কই আমি কি তাকে অবিশ্বাস করছি কখনো তাগো কোনো কথায় অনিষ্ট করছি আমি ও কি এমন মধুর খনি পাইছে যে সেই মধুর খনি পাইয়া সব কিছু ভুল লাগেছে হ্যাঁ উফ খোদা
শোনো তোমার আমি একটা কথা বলি, ওই ওর বউ মিল্লা যা ইচ্ছা করুক, এটা লইয়া তুমি আর সিল্লাসিল্লি করো না। কি আমি সিল্লাসিল্লি করি? হ্যাঁ আমি সিল্লাসিল্লি করি, আমি কি হুদাহুদি সিল্লাসিল্লি করি? হ্যাঁ ওর বউ আর ওই এই বাড়িতে যা করতেছে হের লেগে তো আমি সিল্লাসিল্লি করি। শোনেন আমি বাইসা থাকতে ওই আর ওর বউ আমার এই বাড়িতে সিল্লাসিল্লি করতে পারবো না। ওই আমার বাড়ির ঠিকানায় মা যা খুশি তাই করুক। আরে কি সব কথাবার্তা যে তুমি কও না, ওই কি বাইসা হইছে? ওই আমাদের ছেলে না, ওরে আমি জন্ম দিছি না, তুমি পেটে ধরছো না, পরে আমরা বাড়ি থেকে বাইর করে দিতে কই কেমনে এটা হয়? আমি অত কিছু বুঝি না, তুমি অগো বাড়ি থেকে বাইর করে দিবা, অগো বাইর হয়ে যেতে কও। আরে কি মুশকিল, কি কথাবার্তা কও? আমি ওর বাপ না, তুমি ওর পেটে ধরছো না, আমরা ওরে বাড়ি থেকে বাইর হয়ে যেতে কেমনে কই এটা হয়? যেই পোলা মা বাবার কথা না শিনা, বউর কথা শিনা না আছে, সেই পোলা থাকা না থাকা সমান কথা। শোনেন দুষ্ট গরু চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। বুঝা হলেছি, আমি পরিষ্কার বুঝা বলেছি, এই বাড়িতে আমার আর থাকা হবে না, আমি বাড়ি ছেড়ে চলে যাব। আরে আপনার বাড়ি আপনি ছেড়ে যাবেন কেন? এইটা কেমন কথা কন আপনি? আপনার বাড়ি ছেড়ে আপনি যাবেন গা? যাব না কি করু, তোমরা যে সার্কেস শুরু করছো, একদিক দিয়ে তুমি একদিক দিয়ে আবুর বউ, আমি তো একটা মানুষ নাকি? আপনি শুনেন, ওই বউ যদি বাড়ির থেকে না যায় তাহলে কিন্তু আমি আমি বাড়ির থেকে বাইরে চলে যাব, আমি কয়ে দিলাম। তোমার জামাইর ওই চকিদারের কি এই জামাইর ভাত বন্ধ করবার ওদিকে তোমার কে দিছে? হ্যাঁ হেতে কি তোমারটা খায় না আটটা খায়? যাতটাই খাক, তিন মাস ধরা সে কোনো খাওয়ানোর টাকা দেয় না, তাহলে ভালোই ভালোই টাকা দিতে কাও, নাইলে কিন্তু তারে আমি সরম অপমান করব। সরম অপমান করবা কেন? বাকি আর রাখছো কি? অপমানের বাকি রাখছো কোনো কিছু? আবার কো সরম অপমান করবো? হ্যাঁ তোমার কি লজ্জা সরম কিছু নাই? নিজের জামাইরে তুমি এরকম করতেছ? হ্যাঁ আমি তোমার এখনো ভালো ভালো বলতেছি ময়ূরী বেগম, তাকে জামাই হিসাবে মাইনা দাও। আমার বইয়েই গেছে মাতা ঠিক আসেনি, মাতার কিলো ঠিক আসেনি, কারে তুমি কি বলতেছ? এই বাড়ি কার? তোমার বাপের নি এই বাড়ি? আর আর তুই আরো ভাই করে দিবা কেন? তোমার এক কান কথা বলি দেখলাম, জামাই রে নিজের ছেলের মতো সন্তানের মতো ওই দৃষ্টিকোণ থেকে দেখবা, ওই চোখে দেখবা, এটা আমি তোমার বলি গেলাম। উনি বলি গেলাম আর আমি শুনলাম, জামাই রে নিজের সন্তানের মতো দেখো, ছেলের মতো দেখো, কচু দেখবো। সকালটা হোক বুঝা মনে হচ্ছে। মাথার মধ্যে অনেক চিন্তা গুলগুল করতে আছে, কোনটা থুয়ে কোনটা করব বুঝতে পারতেছি না। কি আম্মা কি ব্যাপারটা? কি আম্মা কই খিদা লাগছে তো ভাত খাবো না? যাইয়ে দেখো কোন সাইড দানে মইয়ে বন্ধ বন্ধ ভাই আড্ডা দিতে লাগছে, উষাসে কথা নি রাইতে হইছে, ভাত খাওয়ার সময় হইছে, কি এর সাইড দোকান আড্ডা বুঝি না আমি। কিছু কি অবস্থা? কি কি লাগা আছে? কি ব্যাপারটা? কি তুমি কই কই থাও? এই ভাত খাওয়ার টাইমে তুমি সাইড দোকানে কি লিগা আড্ডা মারতাছো? এ আমার আসল সমস্যা কি? আমনে বোঝনা কথা নি রাইতে হইছে, হের পর আমনে বাইরে থাকার। ওরে ভাই আমি তো সার দোহানে আড্ডা মারি নাই, ঘটনা চেয়ারম্যান দেশে খবর আমারে তো খবর দেশে যাওয়ার দরকার, গেছি গেছি বার হে যে প্রস্তাব দিতে আছে পুণ্য তো মাথাই হানা উলেই গেছে। কি 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 প্রস্তাব দিছে চেয়ারম্যান? হে কইতে আছে যেহেতু আপনার মাইকে আপনি ফেরত পাইছেন, বহু সইট করছেন, এখন হিগদারে দ্বারে আপনি ডাইরেক্ট মাপ চাইবেন, আমরা কেউ কোনোদিন কারো কাছে মাথা নত করলে করতে পারবো না, এটা আপনি করতে পারবেন না। আমার মনে হয় কি ওই চেয়ারম্যান হিন্দের তো লোকে মিল্লা
বুগো 100 টাকা না লাগে কো পাইদার হাঁটতে লাগছে কি কও এ আম্মা মনে হরে কি আছে এই কই হইছে হ্যাঁ ওই সব কিছু হইছে গিয়ে শিখদারে পেলাম আমি কইছিলাম এখন কত হইলো যে এই ঘটনা চক্রে যা ঘটছে এটা তো ঘটছে যদি কয় বলে ভাই ঘটনা চক্রে যে ঘটছে হাতে কারে কিটা জরাইছে কি করছি না করছি দৌড়াইছেন আমনেও বদলোক হেও বদলোক আপনি মাপ চাই হলেন না বাবা এটা কিন্তু চেয়ারম্যান সাহেব খারাপ কথা বলে নাই মানে আমরা তো সত্যি সত্যি একটা ভুল করছি মানে আমরা তো তাগো নামে ভুল মামলা দিছি আসলে তো তারা দস্তারে কিডন্যাপ করে নাই বা গুম করে নাই কিছুই করে নাই মোগো কারণেই তো তারা জেল খাটছে থানায় গেছে সেটা ঠিক আছে এই জন্য আমরা শর্মিন্দা ব্যক্তিগতভাবে আমরা লজ্জিত সেটা আমরা নিজেরা নিজেরা লজ্জিত আমরা নিজেরা নিজেরা জানি যে আমরা লজ্জা পাইছি আমরা ভুল করছি নিজেদের কাছে সরি বলে দিছি কিন্তু জনসমক্ষে প্রকাশ্যে তো সরি বলা যাইবে না তাহলে তো আমাদের পেটে পাংচার হয়ে যাবে না যদি যদি প্রয়োজন হয় আপনি তাহলে শিকদারের সাথে মানে ক্লোজ ডোরে মানে আড়ালে আব্বারে সিপাই সুপাই সরি বলে নিতে পারি কিন্তু প্রকাশ্যে সবার সামনে সরি বলা যাইবে না আব্বা আচ্ছা যদি তুই আমার পোলা যেভাবে কবি হেভাবে তো চলতে হইবে যদি আড়ালে আব্বারে যদি জানো চলে আইছি আন্না এত দেরি করে আছেন কিল্লাই এ কথা তুই তো জানো যা কি কামের সাথে যুক্ত আমাকে দুনিয়ার কাম করতে হয় মানে এত দায়িত্ব এত কর্তব্য আমাকে পালন করি সবাইকে সবকিছু বুঝাই দিই তারপরে তো আসতে হয় হাসানি আন্নে এমন ভাবে কথা কনের রাজন চেয়ারম্যানের দায়িত্ব কর্তব্য বেগিন আন্নের এগো জান এই যে আমাকে চেয়ারম্যান স্যার যে কোনো কাজে আগাক আগে আমি আসবো তারপরে দিয়ে পাবার এর আগে দিনা দেখো কত সম্মান অথচ তোমার আম্মা আমাকে তুই পয়সা দিতাম দেয় না আচ্ছা আম্মার কথা এবার বাদ দেন সাই কিলে বাদ দিতাম হ্যাঁ আই এখানে কি জামাই ওই জামারই গদ জামাই কিন্তু আর কি একটা মূল্যায়ন না নি হ্যাঁ আচ্ছা আন্নারে তো আমি ভালোবাসি তাই না আন্নারে আই মূল্যায়ন করি আব্বা মূল্যায়ন করে আন্নারে আর এত মূল্যায়নের দরকারটা কি কোন সাই বউ আই একজন সরকারি কর্মকর্তা সরকারি চাকরিজীবী আমাকে বেকার যদি দাম দিত আরে দিস ইজ ইউর মাদার আই মিন যেটা বলতাম চাই মিসেস ময়ূর বেগম তার কাছে মনে হয় আমি চামচিকা পুদি উড়াই দিব হ্যাঁ আচ্ছা থাক না এত না বুড়া মানুষ এত না কথা বাদ দেন আর না আত্মুক দন বাদ দিব অন্য রে আইয়েন ও মা ইতি বুড়া মানুষ কিছু বোঝে না আচ্ছা বাচ্চা তো কোলে লই পিটার কা ভাইও আসো অনেক কষ্ট হয়েছে তোমার কেন আমার তো মিথ্যা মামলা মাথায় নিয়ে গেছি ঘুম না করে গুমির আসামি হয়েছি কষ্ট তো আসিল মনে মনে তারপর তোমার কথা মনে পড়ছে টুনির কথা মনে পড়ছে এগুলি ভাবে আমার কষ্ট লাগতো তো কি আক আব্বা কষ্ট কি অঙ্ক কম হইছে নি কও আহারে টুনি খালি সটফট সটফট করছে কত কষ্ট হয়েছে খালি আম্মা বাইর জানি কত কষ্ট হইতেছে আর তোমার আম্মার আর তুই সকাল ঘুম তো চলে গেছিল আব্বা রাইতে এসোকে কোনো ঘুম আসিল না খালি চিন্তা আর হতো
আর হতর কি জানি হইতেছে, আর হতর কি জানি হইতেছে। তো না, আল্লাহর পিছে আল্লাহ করবো, এত করে ছাড়ি দিমু? হ্যাঁ, এত করে ছাড়ি দিমু মনে করছো? হ্যাঁ, এই প্রতিশোধ নিয়ন লাগবো। আম্মা, হ্যাঁ, আপনি কিছু করতে হবো না, সাক্ষর আমি করবো। না বা, খবরদার, না 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 না, ওরে আল্লাহ রে, তোর বরং সাবধানে থাকুন লাগবো। হ্যাঁ, তারা বুঝে গেছে তুই কাঁচা মাটি, তুই নরম, হ্যাঁ তারা তোমারে খালি বার বার ফাঁসাইতে চাইব, তোমার সাবধানে থাকুন লাগবো আব্বা। তো খবরদার, তুমি তোমার আম্মার কথার বাইরে করলাম যাই হলো আব্বা, তারা তোমার আরো শাস্তি দিব আব্বা, আর ওষুধ ছাড়ি দাও। তুই তো তোমার আব্বার মতো সহজ সরল হয়েছে, বুঝো না কি রে, যা করণের টুনি করব আর আয় করব। না আম্মা, যা করার আমি করব, কারণ আমার সাথে আয় করছে, আমার সাথে বেমানি করছে, আমার মিথ্যা মামলা দিয়ে আমার ফাঁসাইছে না, ওরা আমি এমন শাস্তি দিমু। আর আমাকে কি কইলে, আমি নরম মানুষ, নরম মানুষ চাতলে কি হয় জানো, আগুন হয় আগুন, আমি এটার প্রতিশোধ নিমু আম্মা। না 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 না, ওই জোসনা রে, ওই জোসনা রে আর বিশ্বাস হয় না, কাল নাগিনি কাল নাগিনি খালি ফস 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 করে হাপের মতন। খবরদার আব্বা, তুমি এতির কাছে কইলে যাবে না। হ্যাঁ, এতির যদি দেখো মুখ এরম করে রাখবা, মনে দেখবি না আম্মা। হ্যাঁ ও আব্বা, কি মাথা গরম করিও না, হ্যাঁ, আর রাইতে গেছে আব্বা, হ্যাঁ তোমার ঘুমান দরকার, যাও আব্বা ঘুমাইতে দাও। ঠিক আছে, তুমিও তাহলে ঘুমাই। আচ্ছা, আমার আব্বা আম্মা দুই দুইটা ফাতি আর জবা দি আকিকা দিছে গ্রামে ব্যাগ ময়মুরবি ডাকি আনি রাইচের বেলা ফিডা বানাই, তারপরে সে আসের গুস্তু দি খাবাই। আমার নাম রাখছে মিকেশ তারা মিয়া, আপনি মিকেশ না তোর মিকেশ না মিস্টার তারা মিয়া, আপনি এই নামে রাখতে যদি প্রবলেম হয় তো আপনি না ডাকলেন, কিন্তু এইভাবে আপনি চেরা বলি আমাকে ডাকতে না না। এই চুপ থাম, যে জন্য তরে খাড়া করাইছি সেটা শুন। জি বলেন। টাকা দে। 2000 টাকা। ও মা 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 মা, লাদা বাচ্চা এখানে পাঁচটা গরু আছে, এই পাঁচটা গরুকে আমি ফালি, আমি এবারে রাখাল, এবারে বাজার সাদাই করি, গরুর ঘাস কাটি, আপনাকে আত পাঠিবি, আমার আব্বা জানে আমি আমার এই টাকা আটকে রাখতাম না, যদি না আর বিল ব্যাংকের মধ্যে আটকে না থাকতো তাহলে কখন আমরা গেতে পাইতাম? বিল আমার কাছে যেটা মনে হয় ওয়ান টু ব্যাপার নো আম্মা, আমার একটা তিন মাসের বেতন সেটা চেক জমা হয়েছে ব্যাংকে, আমি মনে করেন যদি এটা আনি আমি আপনাকে দেই, আমি চিন্তাও করতে পারবেন না কত টাকা আমার চেকে মেঝে লেখা আছে। ওই বেটাই, তো কয় টাকা বেতন পাস যে তরে চেকে বেতন দিবে? হ্যাঁ দাদারে আদা পড়া বুঝাও। সামান্য কোকা বাতেন না, আজকে আমার শাশুড়ি আম্মা আমার সাথে সে আচরণ করছে, কোকার টাকা নাই, আমি তাকে বলছি আম্মা চেয়ারম্যান স্যার আমাকে বেতন দিছে চেকের মাধ্যমে, চেকে তুমি টাকা উঠাই আপনাকে দিয়ে দিও। ও আচ্ছা, চেয়ারম্যান সাহেবকে তোমার এই স্যালারি দিছে চেকের মাধ্যমে কেন? জি আব্বা, আপনি যদি নিজে চোখে না দেখেন তাহলে বিশ্বাস করতে হাইবেন না যে চেয়ারম্যান সাহেব আমাকে কত ভালোবাসে। তোরে সরি কামু,
এই লাগি এই শরীরে নিতে আইছো আই তোর সরি বলতে বলছ কেটা তোর শরীর কুষ্টি কি লাই আমার ইংরেজি ঠাউরা সরি সরি ফাল নাই কুত্তার বাগায় ফাল আরে ভাই রে ভাই ফাল ভরা তো কমে নাই আমি তো বুঝলাম মনে হয় একটু চুপচে যাইবে এখন তো দেই বকর বকর করে ফাল ভরতে আছো